মানে গতকালকে পর্যন্ত আপনার এত খারাপ অবস্থা ছিল যে আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে। আপনি যে বাথরুমে যাবেন উঠে সেই শক্তিটুকু পর্যন্ত আপনার ছিল না, পারিনি। সো আজকে উনি আমাদের এখানে প্রথম ভর্তি হয়েছেন। আচ্ছা, আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন, আজকে কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন যদি একটু বলেন আমাদেরকে? আমার পুরো শরীরের ব্যথা, পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। আচ্ছা, কতদিন থেকে এই ব্যথাটা? আজকে 10 মাস 11 মাসে পড়ছে। 11 মাস থেকে আপনার পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। এই 11 মাস আগে বা ধরলাম এক বছর আগে কি আপনি ব্যথা মুক্ত ছিলেন, মানে স্বাভাবিক সব কাজকর্ম করতে পারতেন, কোনো ব্যথা ছিল না, কিছুই ছিল না? আচ্ছা, তখন পুরো স্বাভাবিক ছিলেন। সো এই 11 মাস থেকে আপনি দেখছেন যে প্রতিটা জয়েন্টে ব্যথা। ব্যথাটা প্রথম শুরু হয়েছিল কোথা থেকে? পায়ের কি হাঁটু থেকে না গোড়ালি থেকে? হাঁটু থেকে হাতে। আচ্ছা, প্রথম যখন ব্যথাটা শুরু হলো হাঁটুতে, সেদিনের ঘটনাটা মনে আছে? কিভাবে কি হয়েছিল, কোনো দুর্ঘটনার মাধ্যমে হঠাৎ ব্যথাটা জানতে পারেন, নাকি সকালে ঘুম থেকে উঠে আপনি দেখছেন যে ব্যথার জন্য আপনি মুভ করতে পারছেন না বা এরকম? জি, রাত্রে থেকে আমার এই ব্যথাটা, সকাল থেকে রাত্রে থেকে ব্যথাটা শুরু হয়েছে। আচ্ছা, পরে হাসপাতালে নিয়ে গেছে। মানে এত ব্যথা যে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে? জি, যে আপনি বসা থেকে উঠতে পারছেন না বা শোয়া থেকে যে উঠে নিজের পায়ে দাঁড়াবেন, হাঁটু ব্যথার জন্য আপনি দাঁড়াতে পারছিলেন না, এত ব্যথা, তখন আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জি, তো নেওয়ার পর কর্তব্যরত ডক্টররা কি বলেছিলেন ওখানে? বলছে ওই ব্যথার ওষুধ দিয়েছে, পরীক্ষা করছে, এতটুকু। তখন তারা ওরকম কোনো কিছু বলেনি, আপনাকে কিছু ব্যথার ওষুধ দিয়েছিল? তো ব্যথার ওষুধটা খাওয়ার পরে কি হয়েছিল, রেজাল্ট কি ছিল? ব্যথার ওষুধ খাওয়ার পর একদিন ভালো থাকে, একদিন ব্যথা বন্ধ থাকলে আবার পরের দিন থেকে আবার একই অবস্থা। তখন আপনার প্রাথমিকভাবে শুধু হাঁটুতেই ব্যথাটা ছিল? আমার পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল প্রথম দিন থেকে। আচ্ছা, প্রথম দিন থেকে তার মানে পুরো শরীরের প্রতিটা জায়গায় আপনার ব্যথা, আপনি ব্যথার জন্য উঠতে পারছিলেন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তারপরে যখন দেখছেন যে কোনো কাজ হচ্ছে না, ও ব্যথার ওষুধে কাজ হলো না, তখন কি করলেন? তখন ডাক্তার চেঞ্জ করছি, ডাক্তার একটা পর একটা চেঞ্জ করি, 2-3 মাস ওষুধ খাই, কোনো রকম ব্যথা কমে না। আচ্ছা, মানে যত দিন গিয়েছে যখন দেখছেন ভালো হচ্ছে না, একের পর একটা ডক্টর দেখিয়েছেন। আমরা আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি, আপনার মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, অস্টিও আর্থ্রাইটিস ছিল আপনার দুই হাঁটুতে, এটাকে বলা হয় আপনার অ্যামানিয়া, এই রোগটা আপনার হয়েছে। সো এইটার জন্য মানে এইটা যে আপনার রোগ, সেটা কি আপনি ডিপিআরসি হসপিটালে এসে প্রথম জানতে পারেন, নাকি আপনি আগেও এটা জানতে পেরেছিলেন যে আপনার আর্থ্রাইটিস হয়েছে? সবচেয়ে খারাপ কি হয়েছিল, এমন হয়েছে যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, বাথরুমে যেতে পারছেন না, কারো সাহায্য নিয়ে সব কাজ করতে হচ্ছে, এমনটা হয়েছে আপনার জীবনে? মানে আমাদের এখানে যখন ভর্তি হয়েছিলেন, এই যে যেমন আজকে ভর্তি হয়েছেন, আপনি কি এখন এরকম? কালকে আমি আইসিইউ ফুল সেট করি, আমাকে এনেছে, বা দাঁড়ায় কথা বলতেছি, হাঁটতেছি একটু। মানে গতকালকে পর্যন্ত আপনার এত খারাপ অবস্থা ছিল যে আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে। আপনি যে বাথরুমে যাবেন উঠে সেই শক্তিটুকু পর্যন্ত আপনার ছিল না, পারিনি। এই গত 11 মাসে তার মানে আপনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, চিকিৎসা করার সত্ত্বেও আপনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, এবং আপনার সঠিক যে চিকিৎসাটা সেটা আপনি পাননি। এই ডিপিআরসি হসপিটাল সম্পর্কে জানতে পেরেছিলেন কিভাবে আপনারা? এটা আমার হাজবেন্ডের খোঁজ নিয়ে আমাকে পাঠিয়েছে। আচ্ছা, আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি প্রথম এটা জানতে পারেন যে ডিপিআরসি হসপিটালে এই ধরনের চিকিৎসাটা হয়? উনি কি দেশে আছেন না দেশের বাইরে? ও দেশের বাইরে আছে। দেশের বাইরে, সেখান থেকে উনি খবর পেয়েছেন, পরে আপনাকে ঠিকানাটা দিয়েছেন এবং আপনি এসে আজকে ভর্তি হয়েছেন। সো আলহামদুলিল্লাহ, এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি আশা করছেন কি? এই যে আপনি আজকে ভর্তি হয়েছেন, আপনি কি আশা করছেন? যে আমি যে সুস্থ সফল হয়ে বাইরে হয়ে যাই, এটাই আমি আশা করতেছি। মানে ব্যথা মুক্ত একটা জীবনে যেতে আপনি আসতে পারেন, আপনার এই পুরো শরীরে ব্যথার জন্য আপনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজের কোনো কাজ করতে পারেন না, আপনি বলছেন আপনার সন্তান আছে, তারপরে আপনি আপনার কোনো কাজ, কোনো কিছুই, সংসারের কোনো কিছু আপনি করতে পারেন না। এই যে গত 11 মাস থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ করছেন, কখনো এরকম মনে হয়নি যে এত চিকিৎসা করছি আমি কি আর কখনো ভালো হব না, আমি কি কখনো সুস্থ হব না, এরকমটিকে মনের ভিতর কাজ করতো সারাক্ষণ? অবশ্যই সারাক্ষণ কাজ করতো, যখন আমি বাচ্চা নিতে পারতাম না, আমার দুইটা বাচ্চা আছে, তো ওইটা তো আমি নিজে চলতে পারি না, নিজে কাপড় চোপড় নিজে চেঞ্জ করতে পারি না, অবশ্যই তো এটা ভাবতে হবে, সারাক্ষণ এরকম একটা কষ্টের ভিতর দিয়ে গেছে। সো দর্শক, আমাদের এই ডিপিআরসি হসপিটালে এই ফাহিমা আক্তার আজকে এসে উনি ভর্তি হয়েছেন।
সো আমরা আশা করব যে উনি অচিরেই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আমার এই হসপিটাল থেকে উনি বিদায় নেবেন এবং উনি ওনার নিজের পায়ে হাঁটাচলা করবেন, নিজের কাজগুলো উনি নিজে করবেন, নিজের সন্তানদের টেক কেয়ার যাতে উনি নিজে করতে পারেন আমরা সেটাই আশা করব। সো আমাদের সাথে থাকতে থাকুন, দেখতে থাকুন, ওনার ট্রিটমেন্ট আজকে থেকে শুরু হয়ে গেছে, আমরা তিন বেলা করে ওনাকে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আমরা দেওয়া শুরু করেছি। সো অচিরেই আশা করব উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন। দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগেছেন, প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে ওনার ব্যথা ছিল, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন হসপিটালে গিয়েছেন, কিন্তু কোথাও সঠিক একটি ট্রিটমেন্ট পায়নি। অবশেষে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আমাদের হসপিটালে ভর্তি ছিলেন। আজকে কতদিন হয়েছে আপনার? আমি ভর্তি হয়েছি দেন আজকে দুই দিন চলতেছে। দুই দিন হয়েছে, দুই দিনে আপনি কতটুকু নিজেকে সুস্থ মনে করছেন? অনেক সুস্থ আছি, ভালো আছি। মানে আগের চাইতে আজ থেকে এক বছর দেড় বছর আপনি যতটা অসুস্থ ছিলেন, আজকে কি মানে আপনার কি একটু ভালো লাগা তৈরি হচ্ছে বা নিজেকে মনে হচ্ছে যে আপনি একটু সুস্থের দিকে যাচ্ছেন এমন কি মনে হচ্ছে? জি আচ্ছা, আগের থেকে অনেক ভালো আছি আমি। উনি যতদিনই ভর্তি ছিলেন এতদিনই কিন্তু অনেকটা সুস্থ হয়ে চলে যাচ্ছে আজকে। তো আমি এতটুকুই বোঝাতে চাইবো দর্শক, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইবো এই পেশেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে আপনি যেখানেই যাবেন, যেখানেই ডক্টরের কাছে যাবেন, যেই ডক্টরের কাছে যাবেন, সঠিক একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য, যথার্থ একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য একদম দক্ষ ডক্টরের কাছে যেতে হবে। দক্ষ ডক্টরের কাছে গিয়ে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট নিতে হবে। তো দর্শক আজকে আমরা এখানেই শেষ করে দেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।